হ্যালো ফ্রেন্ড, ওয়েব পেজ ডেভেলপমেন্ট উইথ ESP সিরিজের আজকের পার্ট 6। এই পার্টে থাকছে স্ট্রিং ফাংশন। ESP-র সিরিজে আমরা ভিভি স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করছি, তাই ভিভি স্ক্রিপ্টের স্ট্রিং ফাংশন কত রকম আছে এবং কিভাবে সেটা ইউজ করা হয় সেটা নিয়েই আমরা আলোচনা করব। তো এর পরের স্লাইডে আসছি আমরা স্ট্রিং এবং ক্যারেক্টার সম্পর্কে। তো স্ট্রিং কাকে বলে এবং ক্যারেক্টার কাকে বলে? তো প্রথমে আমরা ক্যারেক্টারে ধরে নিচ্ছি যে কোনো নাম্বার অথবা ক্যাপ লেটার বা সিম্বল যদি সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখা হয় তাকেই বলবো ক্যারেক্টার। এবং স্ট্রিং হচ্ছে এই ক্যারেক্টার নিয়ে তৈরি হয়। তো একের অধিক ক্যারেক্টার যখন ডাবল ইনভার্টেড কমার মধ্যে থাকবে তখন সেগুলোকে বলবো আমরা স্ট্রিং। তো এটাই হচ্ছে আমাদের ডেফিনেশন, এখানে অলরেডি রয়েছে। এর পরের স্লাইডে আমরা যাব যে কত রকম স্ট্রিং ফাংশন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে এখানে একটা লিস্টিং রয়েছে যে ইনস্ট্রিং, ইনস্ট্রিং রিভার্স, এখানে একটা ভুল রয়েছে, ইনস্ট্রিং রিভার্স, সরি, ওকে, ইনস্ট্রিং রিভার্সের পরে রয়েছে এল কেস, ইউ কেস অর্থাৎ লোয়ার কেস, আপার কেস, লেফট রাইট এবং মিড ফাংশন। এরপরে থাকছে এল ট্রিম, আর ট্রিম, ট্রিম এবং লেন্থ, রিপ্লেস, স্ট্রিং কম্পেয়ার অ্যান্ড স্ট্রিং রিভার্স। এই কয়েকটা ফাংশন রয়েছে, তা আমরা এক্সাম্পল সহকারে দেখব। এবং যাদের মনে হয় যে ইনস্ট্রিংটা কী, তার পাশেই আমাদের টেক্সটও দেওয়া রয়েছে যে সাবস্ট্রিংয়ের প্রথমবার অকারেন্সকে রিটার্ন করে বাম দিক থেকে ডান দিকে সার্চ করে। অর্থাৎ এটা এক্সাম্পল সহকারে দেখলে পুরো পরিষ্কার হয়ে যাবে, আশা করি কোনো ডাউট থাকবে না। যদি ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, তাহলে আমি অনেকটা চেষ্টা করতে পারবো। তো এই হচ্ছে আমাদের ফাংশন। এরপরে আমরা ডিরেক্ট চলে যাব আমাদের প্রোগ্রামিং পার্টে, যেখানে প্র্যাকটিক্যাল করব, আমার প্র্যাকটিক্যাল করে দেখে নেব। তো মিনিমাইজ করছি, এখান থেকে যাচ্ছি আমাদের প্র্যাকটিক্যাল পার্ট অংশ। তো অলরেডি প্রোগ্রাম আমি করে রেখেছি, কারণ এত বড় প্রোগ্রাম যদি আমি এখন লিখতে যাই অনেক সময় যাবে। আমাদের মেন উদ্দেশ্য যে এই ফাংশনগুলোকে বুঝে নেওয়া যে কিভাবে কাজ করে। এখানে বিশেষ লজিক আমাদের সেট করতে হবে না, কিন্তু কিভাবে কাজ করে সেটা আমরা দেখে নেব। তো এই ফাংশনের মধ্যে দেখুন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি ডিম ভ্যার, এবং ভ্যারিয়েবলের মধ্যে রয়েছে একটা স্ট্রিং, যেহেতু ডাবল ইনভাইটেড কমার মধ্যে রয়েছে, পরিষ্কার বুঝতে পারছেন। তো ESP ক্লাসিক প্রোগ্রামিং, আর একটা ভ্যারিয়েবল ওয়ান নিয়েছি যার মধ্যে রয়েছে একটু স্পেস দিয়ে আমরা লিখেছি MANAS মানুষ। তো স্পেসটা দেওয়ার কারণ আমি পরে বলবো। তো এবার ইনস্ট্রিং ডেমনস্ট্রেশন, ইনস্ট্রিংটা কীভাবে ব্যবহার হয় এবং ইনস্ট্রিং রিভার্স কী করে ব্যবহার হয় সেগুলো পরপর আমরা সেগুলো দেখব। তো তার আগে আমরা একটা কাজ করব, এই সমস্ত জিনিসগুলোকে আমরা কোটেশান সাইন দিয়ে দেবো। কোটেশান বলতে ব্লক করে দেবো, কারণ এগুলো আউটপুট হিসাবে দেখাবে। তাই আমরা কমেন্ট সেকশানে যাব, কমেন্ট, সিঙ্গেল কমেন্ট, ওকে, প্রত্যেকটাতে আমরা সিঙ্গেল কমেন্ট দিয়ে দিয়েছি। এরপরে শুধুমাত্র এই পার্টটারই আউটপুট আমাদের দেখাবে, ওকে। তো এরপরে আসি স্ট্রিং, ইনস্ট্রিং। তাহলে আমরা রান করার প্রসিডিওর অলরেডি বলেইছিলাম যে এখান থেকে এটা সেভ করব, ফাইলে যাব, ওপেন করব, যেখানে স্টোর হয়ে আছে, তার মানে এটা স্টোর হয়ে আছে স্ট্রিংয়ে। এই স্ট্রিং প্রোগ্রামটাকে আমরা কপি করব, কপি করে আমরা চলে যাব ড্রাইভে, অর্থাৎ কোন ড্রাইভে, সি ড্রাইভের আইনেট পাব, তার থেকে ডব্লিউডব্লিউ রুট, এবং এখানে গিয়ে আমরা পেস্ট করব। এখানে পেস্ট করলে যে পার্টটা আসবে কপি অ্যান্ড রিপ্লেস, যেহেতু অলরেডি স্ট্রিং আমাদের আগে থেকেই রয়েছে তাই এখানে কপি অ্যান্ড রিপ্লেস করতে বলছে। ডোন্ট কপি যদি আমরা সিলেক্ট করি তাহলে যে পার্টটা আমরা নতুনভাবে চেঞ্জ করেছি, অর্থাৎ এখানে যে কমেন্ট ট্যাগ আমরা দিয়েছি সেটা কোনোভাবেই এফেক্ট পড়বে না, তার জন্য আমরা এটাকে কী করবো, কপি অ্যান্ড রিপ্লেস এবং কন্টিনিউ। কন্টিনিউ করার পর চলে যাবো ব্রাউজারে, ব্রাউজারে গিয়ে আমাদের কাজ হচ্ছে লোকাল হোস্ট টাইপ করা, লোকাল হোস্ট অলরেডি চলে এসেছে এবং একটা স্ল্যাশ দেওয়ার পরে আমরা এখানে স্ট্রিং ডট ESP এটা আমরা রান করব। রান করার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে লাইন 1 5 এবং লাইন 2 13। এখানে একটু বুঝে নেবো যে জিনিসটা কী হলো। এখানে দেখুন ইনস্ট্রিং 2 মানে স্টার্টিং পয়েন্ট 2, অর্থাৎ এ হচ্ছে 1, এস হচ্ছে 2,
বি হচ্ছে থ্রি, এবং এই যে গ্যাপটা রয়েছে এটাও একটা কিন্তু ক্যারেক্টার, এবং সি হচ্ছে ফাইভ। তাহলে আমাদের এখানে বলে যে কি ইনস্ট্রিং মানে স্ট্রিংয়ের মধ্যে সার্চ করবে, এবং সার্চিং প্রসিডিওরটা কোন দিক থেকে হবে, বাম দিক থেকে ডান দিক, অর্থাৎ এ থেকে সার্চিং প্রসিডিওরটা শুরু হবে এবং যাবে ডান দিকে। এই হচ্ছে ইনস্ট্রিংয়ের মানে, অর্থাৎ টু থেকে শুরু হবে, যেমন টু থ্রি ফোর ফাইভ, তাহলে সি হচ্ছে ফাইভ পার্টে আছে। একই রকমভাবে পি কোথায় রয়েছে, সি হচ্ছে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন, অর্থাৎ পি হচ্ছে থার্টিন পজিশানে, কিন্তু এখানে সার্চিং প্রসিডিওরটা শুরু হবে কোথা থেকে, ফাইভ পজিশান থেকে, অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ, অর্থাৎ এই পোর্শনটা আমাদের কোনো রকমের সার্চিং হবে না। এটার মানেই হচ্ছে ফাইভ থেকে আমাদের স্টার্টিং হবে এবং পিতে গিয়ে শেষ হবে, অর্থাৎ পি কত নম্বরে রয়েছে সেটা আমাদের ডিসপ্লে করবে, আর সেটাই হচ্ছে এখানে দেয়া রয়েছে ফাইভ এবং থার্টিন। এটা কাজ করছে কি না সেটাও জানার জন্য, যেমন সি, সি এর পরে রয়েছে এল, অর্থাৎ এল এর পার্ট হচ্ছে সিক্স, এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে আমরা যদি এখান থেকে ছয় থেকে স্টার্ট করি তাহলে আমাদের কি দেখানো উচিত, আর এটা যদি আমরা থার্টিনের পর ফোরটিন থেকে যদি স্টার্ট করি তাহলে কি দেখানো হচ্ছে সেটা আমরা দেখব। তো সার্চিং প্রসিডিওরটা শুরু হবে কোথা থেকে, সিক্স থেকে, তো সিক্স থেকে শুরু হবে, তো সিক্সের পরে যেখানে সি কাউন্ট করছে, এখানে ক্যাপিটাল সি রয়েছে, এখানে কিন্তু স্মল সি না, এটা ক্যাপিটাল সি রয়েছে, সিক্সের পর থেকে কাউন্টিং শুরু হবে, এবং এখানে যদি কোনো সি থেকে থাকে তাহলে সেটা আমাদের শো করবে। তাহলে এখানে আমরা রান করে দেখব, সেভ করব, সেভ করে ফাইলে যাব, ওপেন কপি, এখানে গিয়ে আবার আমরা একই রকমভাবে পেস্ট করব, কপি অ্যান্ড রিপ্লেস কন্টিনিউ। এখানে জিরো দেখাচ্ছে, কারণ জিরোটা কি না, সার্চিং প্রসিডিওরটা শুরুই হয়েছে আমাদের সিক্স থেকে, সিক্সের আগে কিন্তু ফাইভ। তো এইটাই হচ্ছে আমাদের ইনস্ট্রিং ফাংশন। এবার হচ্ছে স্ট্রিং রিভার্স ফাংশন সম্বন্ধে দেখব। স্ট্রিং রিভার্স ফাংশনটা ঠিক একই রকমই, জাস্ট অপোজিট। আমরা এডিটে যাব, এখানে আনকমেন্ট, ওকে। তো এখানে রয়েছে স্ট্রিং রিভার্স, অপোজিট এতে হবে, যেমন এখানে সিক্স থেকে স্টার্ট হয়েছে, এখানে কিন্তু ভ্যারিয়েবল সিক্স থেকে স্টার্ট হবে কোন দিক থেকে, আমাদের ডান দিক থেকে বাম দিকে সার্চিং প্রসিডিওরটা শুরু হবে, অর্থাৎ ভ্যারিয়েবল এল, ভ্যারিয়েবলের মধ্যে এল যে ক্যারেক্টারটা, এল যে স্ট্রিংটা রয়েছে, এল স্ট্রিংটা কোথায় রয়েছে, এল হচ্ছে এখানে রয়েছে, অর্থাৎ সিক্স থেকে শুরু হবে। সিক্স থেকে মানে আমাদের, আমরা যদি এখান থেকে এটা যদি সেভেন করি তাহলে ওয়ান টু থ্রি ফোর সিক্স, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, অর্থাৎ এ থেকে শুরু হবে, অর্থাৎ এতগুলোকে আমার সার্চ করবে না, ডাইরেক্ট এই পজিশানে চলে আসবে, এই পজিশান থেকে ও ডাইরেক্ট এদিকে, অর্থাৎ বাম দিকে খুঁজে খুঁজে আমাদের পি ভ্যারিয়েবলটাকে খুঁজতে খুঁজতে যাবে, এল ভ্যারিয়েবলটাকে। তো এখানে আমরা সেভ করব, সেভ করার পরে ওপেন কপি, দেখুন সিক্স পজিশন কিন্তু সিক্স দেখাচ্ছে, কিভাবে না সেভেন থেকে শুরু করেছি, তো এল কোথায় রয়েছে, এল রয়েছে সিক্স পজিশানে, তো সেভেন মানে অর্থাৎ এ আর এল হচ্ছে সিক্স। এবারে যদি এটা আমরা কোনো কারণে ফাইভ করে দিই তাহলে কি হবে, ফাইভ মানে অর্থাৎ এল ওয়ান টু থ্রি ফোর ফাইভ, তার মানে সি থেকে শুরু হবে, সি থেকে শুরু হয়ে কোন দিকে যাবে, আমাদের বাম দিকে, অর্থাৎ পি এস এইগুলো সার্চ করবে, এদিকে আর আসবে না, সেক্ষেত্রে কি রেজাল্টটা দেখাবে, সেক্ষেত্রে রেজাল্ট সেভ করছি, ওপেন স্ট্রিং কপি, দেখুন এখানে জিরো দেখাচ্ছে, অর্থাৎ খুঁজে আর পাচ্ছে না, যেহেতু সার্চিং প্রসিডিওরের যে
এটা রয়েছে রিভার্স বলে, যে উল্টো দিক থেকে আমাদের সার্চিং করবে, তার জন্য কিন্তু এটা পাচ্ছে না। তো এই হচ্ছে আমাদের ইনস্ট্রিং এবং ইনস্ট্রিং রিভার্সের ফাংশনটা। তো এখানে অলরেডি এখানে আরেকটা দেওয়া রয়েছে ভ্যারিয়েবল এসটাকে সার্চ করবে, এসটা রয়েছে এখানে এবং এটা রয়েছে এক নম্বর স্টেজ থেকে, এক নম্বর মানে এ থেকে সার্চিং করবে বাম দিকে যাবে, কিন্তু এখানে বাম দিকে আর কিছু নেই। তাই যদি আমরা এখানে সার্চ করতেই চাই তাহলে আমরা যদি 13 দিয়ে দিই, 13 মানে হচ্ছে পি, পি থেকে সার্চ করতে করতে যাবে এসটাকে খুঁজবে, এবং এটা হচ্ছে ক্যাপিটাল এস এবং এখানে রয়েছে স্মল এস। এই স্মল এস যদি আমরা দিয়ে থাকি তাহলে ঘটনাটা দাঁড়াবেই, ফার্স্ট যে স্মল এস যেখানে এনকাউন্টার করছে, অর্থাৎ ফার্স্ট হচ্ছে আমাদের 5, 6, 7, 8, 9 অর্থাৎ 8 দেখাবে না, 9টা দেখাবে। কারণ কি, ফার্স্ট পজিশান স্টার্ট হচ্ছে আমাদের, যেহেতু আমরা রিভার্স প্রসেসে করছি মানে বাম দিক থেকে ডান দিক বরাবর সার্চ করছি, সেহেতু আমাদের প্রথম পজিশান হচ্ছে এস 9, তাহলে আমাদের 9 দেখানো উচিত। তাহলে আমাদের এখানে সেভ করব, ওপেন কপি, এবং 9 দেখাচ্ছে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যেহেতু সার্চিংটা হচ্ছে তাই। তো এটা গেল আমাদের ইনস্ট্রিং এবং ইনস্ট্রিং রিভার্সের প্রোগ্রাম। এটাকে আমরা জাস্ট ট্যাগ দিয়ে বন্ধ করছি। ওকে, এর পরে রয়েছে এল কেস এবং ইউ কেস। তো এটা একটি সোজা ফাংশন, এল কেস মানে হচ্ছে লোয়ার কেস দেখাবে এবং ইউ কেস হচ্ছে আপার কেস দেখাবে, যা থাকবে সেটাকে আপার কেস এবং লোয়ার কেস হিসাবে দেখাবে। তো এটাকে আমরা রান করি এল কেস, এবং ইউজ করার নিয়ম হচ্ছে রেসপন্স ডট রাইট এল কেস এবং ভ্যারিয়েবল, অর্থাৎ এই যে টোটাল স্ট্রিংটা রয়েছে এটাকে টোটালি লোয়ার কেসে নিয়ে যাবে এবং ইউ কেস ব্যবহার করলে আপার কেস দেখাবে। তো এটাকে রান করি, সেভ, সেম প্রসিডিউর অ্যাপ্লাই করবো আমরা। দেখুন প্রত্যেকটা এ লোয়ার কেসে চলে গেছে এবং পরেরটা রয়েছে প্রত্যেকটা আপার কেস। তো এই হচ্ছে লোয়ার কেস আপার কেস ফাংশন। এরপরে আসছি, এটাকে আমরা এবারে কোটেশন দিয়ে বন্ধ করছি। ওকে, এরপরে আসছি এল ট্রিম আর রাইট ট্রিম সম্পর্কে আলোচনা করবো। এই এল ট্রিম রাইট ট্রিমটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এল ট্রিম রাইট ট্রিমটা কি সেটা আমরা এক্সাম্পল দিয়ে দেখব যে কি প্রবলেমটা হচ্ছে এবং কি হচ্ছে না। তো প্রথমে আমরা আর ট্রিম এবং এগুলো ব্যবহার করব না, প্রথমে আমরা কি করব শুধুমাত্র ভ্যারিয়েবল ইউজ করে দেখব কেমন সে রেজাল্টটা দেখাচ্ছে। এখানে কি করেছি, এফেক্ট অফ আর টিম হ্যালো বলে আমাদের প্রিন্ট করবে এবং ভ্যারিয়েবল ওয়ান, অর্থাৎ এই যে এখানে মানুষ বলে লিখেছি কথাটা, এই কথাটা আমাদের দেখাবে অ্যান্ড ওয়েলকাম দেখাবে। তো প্রথমে এগুলোকে আমি একটু বন্ধ করছি তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে এটাকে আমরা সেভ, ওপেন, কপি। এফেক্ট অফ আর টিম, সরি আর টিমটা লিখে রয়েছে হ্যালো মানুষ অ্যান্ড ওয়েলকাম কথাটা লেখা রয়েছে, হ্যালো মানুষ অ্যান্ড ওয়েলকাম কথাটা রয়েছে। তো এখানে আমরা দেখছি কি প্রবলেমটা হয়েছে, ভ্যারিয়েবল হ্যালো। আচ্ছা, এখানে একটা জিনিস, এখানে আমরা যে আগে গ্যাপটা রেখেছি এই গ্যাপের জন্য কিন্তু হ্যালোর পরে একটা গ্যাপ এসেছে। এখানে যদি আমরা আর একটা গ্যাপ রাখি এরকম তাহলে দেখব, ওপেন কপি, আর
আগের যেটা ছিল মানুষ অ্যান্ড এন্ড, এন্ডের মাঝে কোনো গ্যাপ ছিল না, এইটাকে আমরা আনার জন্য ওখানে লাস্টে একটা গ্যাপ দিয়েছি। এটা দেখুন মানুষ অ্যান্ড ওয়েলকাম চলে এসেছে, ওকে হ্যালো মানুষ অ্যান্ড ওয়েলকাম। তো এটা হচ্ছে নর্মাল প্রসিডিওর। এবারে আমরা আর ট্রিম ব্যবহার করব, এটা কোনো রকম ট্রিম আমরা ব্যবহার করিনি, নর্মাল একটা প্রসিডিওর অ্যাপ্লাই করেছি। এখানে আমরা যদি আর ট্রিম ব্যবহার করি, আর ট্রিম, তাহলে আর ট্রিম বলতে, ট্রিম বলতে কেটে বাদ দেওয়া, কোথা থেকে বাদ দেবে, আর টিম রাইট সাইড থেকে কোনো অংশ কেটে বাদ দেবে। এবারে আউটপুট দেখলেই বুঝতে পারবো যে কোন জায়গা থেকে কেটে বাদ দেওয়া হচ্ছে। সেভ, ওপেন, স্ট্রিং, কপি, দেখুন সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল যে মানুষ এবং যে স্পেসটা আমরা দিয়েছিলাম সেই স্পেসটা কেটে কিন্তু বাদ দিয়ে দিয়েছে। অর্থাৎ এই স্পেস কাটার জন্য আমাদের এই আর্টরি মানে রাইট সাইড থেকে আমাদের স্পেসটা কেটে বাদ দিয়েছে, ওকে। এর পরে পরপর আমরা দেখব যে লেফট লেফট ট্রিম ব্যবহার করলে কি হয়, ওকে। তো এখানে আছে লেফট ট্রিম ভ্যারিয়েবল আর এটা হচ্ছে ট্রিম ভ্যারিয়েবল, ওকে। তো এখানে আমরা সার্চ করে দেখবো, এবার সেভ, ওপেন, স্ট্রিং, কপি। পরপর এগুলো লেখা রয়েছে, দেখুন এফেক্ট অফ আর ট্রিম আমাদের এখানে অলরেডি সেটা দেখিয়েছি যে কোনো গ্যাপ নেই। এরপর দেখুন এফেক্ট অফ এল ট্রিম, হ্যালোর পরে যে গ্যাপটা ছিল সেটা আর এখানে নেই, পরে রয়েছে। অর্থাৎ এল ট্রিম লেফট সাইডে আমরা কি করছি, স্পেসটাকে কেটে বাদ দিচ্ছি। আর আরেকটা রয়েছে এফেক্ট অফ ট্রিম, দুদিক থেকেই কেটে বাদ দিয়েছে। ট্রিম মানে হচ্ছে শুধু রাইট এবং লেফট দুদিকেই কিন্তু আমরা স্পেসটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি, অর্থাৎ স্পেসটাকে আমি আমরা রাখছি না, তার জন্যই আমরা কিন্তু স্ট্রিং ফাংশনটা ব্যবহার করে থাকি, ওকে। আশা করি বোঝা গেছে এটা। তো যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে হবে, ওকে। তো এটা গেল আমাদের এল ট্রিম এবং রাইট ট্রিম ফাংশন। তো ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, কিন্তু বড় হলেও এটা গুরুত্বপূর্ণ পার্ট। আমি চাইছি একটা পার্টের মধ্যে সমস্ত স্ট্রিংয়ের ব্যাপারটাকে কমপ্লিট করতে। তো এরপরে আসছি লেফট, রাইট, মিড এবং লেন্থ ফাংশন। লেফট সাইড অর্থাৎ এখানে এটাকে আমরা আনকমেন্ট করলাম। তো এখানে লেখাই রয়েছে লেফট, কীভাবে এখানে দেওয়া রয়েছে আপনি ব্যবহারটা আমরা অলরেডি দেখিয়েছি, প্লাস এক্সাম্পল সহকারে দেখছি, নিজেরা প্র্যাকটিস করলে আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে। তো লেফট ফাংশন রিটার্ন অর্থাৎ লেফট বলতে ভ্যারিয়েবল 15, আবার রাইট ভ্যারিয়েবল 15, প্যারামিটারগুলো কীভাবে ইউজ হয়েছে সেটা এখানে দেখার বিষয়। এরপরে আমরা যখন রান করব সেটা কী আসছে সেটা দেখব। তো প্রথমে আমরা রান করে দেখে নিই, তারপরে আমরা দেখব। যেমন ভ্যারিয়েবল কমা 15, তাহলে 15 পজিশনটা কোথায় আগে দেখে নিই। এ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, অর্থাৎ এই পর্যন্ত 15। তার মানে এটা আমাদের দেখাবে লেফট সাইড থেকে এই 15 পর্যন্ত পজিশনটাকে দেখাবে, ওকে। এবং একই রকমভাবে যদি রাইট হয় তাহলে রাইটের ঠিক এই পজিশন থেকে এই পর্যন্ত আমাদের দেখাবে। তো এইভাবেই হচ্ছে লেফট রাইট ফাংশনটাকে ইউজ করা। এবং মিড নির্দিষ্ট একটা পজিশন থেকে শুরু করে সেকেন্ড পজিশন যেটা আমরা সেট করব সেই পর্যন্ত দেখাবে, ওকে। তারপরে আছে লেন্থ, তো এটা আমরা রান করে দেখে নিই। খুবই ইজি জিনিস, একটু প্র্যাকটিস করলেই পরিষ্কার হয়ে যাবে। লেফট ফাংশন হচ্ছে ASP ক্লাসিক প্রো, অর্থাৎ প্রোগ্রামিং পার্টটা কিন্তু নেই, ওকে। আর এরপরে রয়েছে যে রাইট ফাংশন রিটার্ন, তাহলে এদিক থেকে 15 কোন দিকে হচ্ছে, যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, অর্থাৎ ডান দিক থেকে।
এখানে অলরেডি ফাংশনটা রয়েছে 15 ভ্যারিয়েবল থেকে ভ্যারিয়েবলের কোন পার্টটা নেবে, যা ডান দিক থেকে কাউন্ট করে করে যতটা আসবে ততটাই আমাদের নেবে। এবং পরেরটা রয়েছে যে মিড ফাংশন, এক থেকে শুরু, এটা যদি আমরা চেঞ্জ করে দিই কোনো কারণে, যে এক থেকে না করে আমরা ধরো 7 থেকে করছি, অর্থাৎ 7 বলতে কোন দিক থেকে স্টার্ট, 3 4 5, বাই ডিফল্ট বাম দিক থেকেই স্টার্ট হবে মিড ফাংশনের, 5 6 7, অর্থাৎ এ থেকে 15 পর্যন্ত দেখা, অর্থাৎ এই পোর্শনটা আমাদের দেখানো উচিত। দেখা যাক এখন, সেভ, ওপেন, দেখুন সুন্দরভাবে ফাংশনগুলো কিন্তু রান করছে, লেফট ফাংশনের জন্য আমরা কি আসছে এবং রাইট ফাংশনে কোন দিক থেকে দেখাচ্ছে এবং মিড ফাংশনটা কি দেখাচ্ছে সেটাই কিন্তু এখানে পরিষ্কার দেখানো হয়েছে। এবং লেন্থ অফ দ্য টেক্সট 23, টোটাল কিন্তু 23.6 রয়েছে। তাই আচ্ছা, মিড ফাংশনের একটা জিনিস এখানে দেখতে দেখলে বুঝতে হবে যে মিড ফাংশন কীভাবে রানটা করেছে। আমরা প্রথমে 7 থেকে সেট করেছি এবং 15 পর্যন্ত, তো 7 থেকে সেট করলেও কী হবে, নর্ম্যাল যে নাম্বারিংগুলো ছিল সেতে তাদের থেকে কিছুটা আলাদা একটা নাম্বার এসেছে। দেখুন 7 থেকে শুরু হয়েছে কিন্তু এটাকে 1 ধরছে, 7 8 9 10 11 12 13 14 15, কিন্তু 15 এরকমভাবে দেখাচ্ছে না। টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, টোটাল কিন্তু 15 ক্যারেক্টার আমাদের শো করছে, কিন্তু 7-এর পজিশান থেকে আমাদের মিড ফাংশনটা এক্সিকিউট করছে। তো এটা একটা বোঝার বিষয়, তাই এগুলো ভালো করে দেখলে বুঝতে পারবে। তো এটা গেল মিড ফাংশন, লেফট রাইট অ্যান্ড মিড এবং লেন্থ ফাংশন। লেন্থ বলতে টোটাল এই যে লেন্থটা আমরা ব্যবহার করেছি ESP থেকে শুরু করে প্রোগ্রামিংয়ের যে লেন্থটা রয়েছে সেটা হচ্ছে লেন্থ ফাংশন। ওকে, এটা গেল আমাদের লেফট রাইট মিড লেন্থ ফাংশন। তো এটা আজকের এ পর্যন্তই রাখছি আমি, কেননা একসাথে এতগুলো স্ট্রিং মাথায় ঢুকবে না। তাই ইনস্ট্রিং রিভার্স নিয়ে আলোচনা করলাম, এল কেস ইউ কেস নিয়ে আলোচনা করলাম, এবং এল ট্রিম আর ট্রিম এবং লেফট রাইট মিড লেন্থ ফাংশন নিয়ে আলোচনা করলাম। তো আজকের এই পর্যন্ত, আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি কোনো জায়গায় প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, কমেন্টের মাধ্যমে জানালে খুব খুশি হব এবং আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে পরের নোটিফিকেশনের জন্য প্রস্তুত হন, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন যারা এই লাইনে রয়েছে, যারা ভোকেশনাল নিয়ে পড়ছে বা যাদের এই সাবজেক্টটা রয়েছে তাদেরকে শেয়ার করুন, এবং নিজেরা মিলে ডিসকাশন, অর্থাৎ নিজেদের মধ্যে আলোচনা করে পড়ার চেষ্টা করুন, তাহলে জিনিসগুলো আরও ভালো ক্লিয়ার হবে। ওকে, তো আজকের এই পর্যন্ত, অসংখ্য ধন্যবাদ।